বন্ধুরা, প্লেন যাত্রাকে সব থেকে সুরক্ষিত বলে মনে করা হয়। প্লেন যাত্রায় বহুদূরের পথ পাড়ি দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, কখনো কখনো প্লেনে চড়লে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সম্পর্কে শুনলেই আমরা ভয় পাই। আবার কখনো কখনো এমন ঘটনাও ঘটে যেখানে অদ্ভুতভাবে যাত্রীরা প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, আজ আমরা আপনাদের এরকমই একটা প্লেন দুর্ঘটনার কথা বলবো, যেখানে মাত্র এক গ্লাস জল দিয়ে দুজন পাইলট 81 জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এক গ্লাস জল দিয়ে 81 জন যাত্রীর প্রাণ বাঁচানো হয়েছিল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে এমন ঘটনা ঘটানো সম্ভব হলো, তাই না? তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক আর জেনে নেওয়া যাক পুরো কাহিনীটি। 2010 সালে 7ই সেপ্টেম্বর রাশিয়ান এয়ারলাইন্সের অলরোসা ফ্লাইট 514 রাশিয়ার উদানচি শহর থেকে মস্কো যাওয়ার জন্য প্রস্তুত ছিল। প্লেনটিতে মোট 72 জন যাত্রী ও 9 জন ক্রু মেম্বার ছিলেন। এই প্লেনটির পাইলট ছিলেন নোভোসেলভা এবং লামানোভ। তারা দুজনেই ছিলেন যথেষ্ট অভিজ্ঞ প্লেনের যাত্রীদের জন্য, তাই এই ফ্লাইটটি অন্যান্য সাধারণ ফ্লাইটের মতোই ছিল। কিন্তু তারা কোনোভাবেই আন্দাজ করতে পারেনি যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাদের সাথে কী ঘটতে চলেছে। তাছাড়া প্লেনটিও খুব সাধারণভাবে টেক অফ করে এবং মস্কোর দিকে যাত্রা শুরু করে। যখন প্লেনটি রাশিয়ারই একটি ছোট শহর ইজেন্সকের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন হঠাৎই প্লেনটিতে কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু প্রথম দিকে পাইলটরা সেই সমস্যার প্রতি বিশেষ গুরুত্ব দেননি, তাই তারা প্লেনটি স্বাভাবিকভাবেই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই অবস্থায় প্লেনটি মাত্র 8 মিনিট ছিল, তারপরেই প্লেনটির সব আলো নিভে যায়। পুরো প্লেনটি মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায়। স্বাভাবিকভাবেই সমস্ত যাত্রীদের মধ্যে উদ্বিগ্নতা সৃষ্টি হয়। যাত্রীরা কেউই বুঝতে পারছিলেন না যে প্লেনের মধ্যে আসলে কী ঘটছে, এরকম কতক্ষণ চলবে আর শেষ পর্যন্তই বা কী ঘটবে। কিন্তু বন্ধুরা, এই সমস্যার আসল কারণটি বুঝতে পারেন দুই পাইলট। তারা বুঝতে পেরেছিলেন যে প্লেনটি ক্র্যাশ হতে চলেছে। তারপর সমস্ত ইলেকট্রনিক সিস্টেমগুলো একে একে খারাপ হয়ে যায়, আর ওই অবস্থায় সেগুলো ঠিক করা কারোর পক্ষেই সম্ভব ছিল না। প্লেনের সিগন্যাল নেভিগেশন সিস্টেম তো আগেই খারাপ হয়ে গিয়েছিল, তার সঙ্গে যে জায়গা থেকে প্লেনে জ্বালানি আসে অর্থাৎ ফুয়েল পাম্প, সেটাও খারাপ হয়ে যায়। প্লেনটির পক্ষে আর মাত্র কয়েক মিনিট বাতাসে ভেসে থাকা সম্ভব ছিল। কিন্তু সমস্যা হলো এই যে, সেই সময় প্লেনটি মাটি থেকে প্রায় 10,600 মিটার উপরে ছিল। সেখান থেকে এত কম সময় কোনো এয়ারপোর্টে পৌঁছানো অসম্ভব ছিল। যদি সব যাত্রীদের বাঁচাতে হয়, তবে পাইলটকে সবার আগে প্লেনটিকে মাটিতে নামিয়ে আনতে হবে, যেখানে কোনো নিরাপদ জায়গা খুঁজে বার করে তারা প্লেনটিকে ল্যান্ড করাতে পারেন। আরও একটি সমস্যা হলো, ওই অবস্থা থেকে প্লেনটিকে নিচে আনতে গেলে একটি নির্দিষ্ট কোণে তাকে ঘোরাতে হয়। কিন্তু প্লেনের সমস্ত সিস্টেম আগে থেকেই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, একটা প্রবাদ আছে জানেন তো, সৃষ্টিকর্তা বাঁচাতে চাইলে কেউ মারতে পারবে না। এক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। দুজন পাইলট যা করে দেখিয়েছেন তা বিশ্বাস করা সত্যিই মুশকিল। তারা দুজনেই একই সঙ্গে একটি অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ কাজ করেন। পাইলটরা একটি জলভর্তি গ্লাস নেন এবং প্লেনের কন্ট্রোল প্যানেলে গ্লাসটিকে রাখেন। যখন পাইলটরা প্লেনটিকে হেলাতে শুরু করেন, তখন জলও একদিকে হেলে যায়, আর তখনই পাইলটরা প্লেনটিকে সঠিক দিকে নিয়ে যাওয়ার ধারণা পেয়ে যান। এটি একটি খুবই সাধারণ তথ্য, কিন্তু এক্ষেত্রে এই দুইজন পাইলটকেই বাহবা দিতে হয়। কেননা যখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে প্লেন ক্র্যাশ হতে পারে, তখন এক গ্লাস জলের এই কৌশল পাইলটরা সঠিকভাবে করে দেখান। আর এই জলের গ্লাসের কৌশলের জন্যই 10,600 মিটার উচ্চতা থেকে অনেক নিচে নেমে আসে। সেই অবস্থান থেকে পাইলটরা খুব সহজেই নিচের দিকের অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন। কিন্তু বন্ধুরা, এখন একটা সমস্যা আছে, আর তা হলো প্লেনটির ভাগ্য। প্লেনটি যখন নিচে এলো, তখন সেটা রাশিয়ার একটা ছোট শহর ইজহামের উপর দিয়ে যাচ্ছিল। এই শহরে একটি ফাঁকা এয়ারপোর্টও ছিল, সেটা অনেক বছর ধরেই ফাঁকা পড়েছিল। এই এয়ারপোর্টে কখনোই কোনো প্লেন নামতো না, কিন্তু তা সত্ত্বেও এয়ারপোর্টটি দেখাশোনা করার জন্য এখানে গার্ড নিযুক্ত ছিল। তিনি একসময় এয়ারপোর্টের সুপারভাইজারের কাজ করতেন। এয়ারপোর্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ছিল তার একমাত্র দায়িত্ব, তাই ওই এয়ারপোর্টের রানওয়েটা তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। এমনকি রানওয়ের মার্কিংগুলোও তিনি নিজেই রং করতেন। এই গার্ড ব্যক্তির অদ্ভুত শখের জন্যই প্লেন থেকে পাইলটরা এই এয়ারপোর্টটির হদিশ পান। তারপর পাইলটরা প্লেনটিকে ওই রানওয়েতে ল্যান্ড করানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ফলে পাইলটরা যাত্রীদের প্লেনের পরিস্থিতির কথা জানিয়ে দেন,
তার সঙ্গে তারা তাদের সতর্কও করেন। তারা জানান যে প্লেনটি ভীষণ গতিতে মাটিতে ল্যান্ড করবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই প্লেনে বসা যাত্রীদের অবস্থা তখন কেমন ছিল। তারা ভেবে উঠতে পারছিলেন না যে তাদের সাথে কী ঘটতে চলেছে। কিন্তু বন্ধুরা, দুবার ব্যর্থ হওয়ার পরেও পাইলটরা প্লেনটিকে রানওয়েতে নামিয়ে আনেন। প্লেনটির ভাগ্য যে সহায় ছিল তাতে কোনো সন্দেহ নেই। প্রথমে এর ইলেকট্রনিক সিস্টেম খারাপ হয়ে যায়, কিন্তু একটি জলের গ্লাসের জন্য প্লেনটি নিচে নেমে আসে। তারপর ওই গার্ডের অদ্ভুত খেয়ালের জন্য পাইলট ওই নির্জন এয়ারপোর্টটি দেখতে পান, আর সবশেষে প্লেনটি নিরাপদে ল্যান্ড করে। এই প্লেনটির ক্র্যাশ হওয়ার কথা ছিল, কিন্তু এই দুজন পাইলটের কৌশল ও বিচার বুদ্ধির দক্ষতার জন্য প্লেনে থাকা 81 জন ব্যক্তি প্রাণে বেঁচে যায়। প্লেনটি নিরাপদে ল্যান্ড করানোর পর এই দুই পাইলটই সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এক গ্লাস জল যে এমনভাবে ব্যবহার হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? সো বন্ধুরা, আজ আপনারা শুনলেন এক অদ্ভুত প্লেনের ঘটনা। এবার আমাকে কমেন্ট করে জানান এই ঘটনাটি আপনার কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।